উইন্ডোজ সফটওয়্যার ওইখানে পাবো। আচ্ছা, আমার হয়তো নলেজ হচ্ছে, সরি ফর দ্যাট। আমরা ক্যানভাস টেমপ্লেট একটু দেখি। জাস্ট ফর আইডিয়া, আমরা আইকন দেখতেছি, তো আইকন গুলো কি অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা হয়, কোন জায়গায় ওয়েবসাইট কোন জায়গায় ইউজ করা, ওইটা বোঝার জন্য আমরা এখন টেমপ্লেটটা ভিজিট করতেছি। আমরা এখান থেকে ওইটা ভিজিট করি, ফ্রিল্যান্সার যে কি আছে, টেমপ্লেট যেটা আছে ওইটা একটু দেখি। লোড হয়ে যাক পুরোটা, দেন আমরা দেখি। এই তো দেখেন, এই যে ছোট্ট একটা আইকন কন্ট্যাক্ট মি এর আগে একটা আইকন দেখতে পাচ্ছি, তাই না? তারপর ওই যে একটা গিয়ার আইকন আছে ওইটা, তারপর ওই যে ক্লোজ এর আইকন একটা আসছে ওইটা, তারপর একটু নিচে যদি যাই আমরা হয়তো আরো অনেক আইকন দেখতে পাবো। এই যে ওগুলা ওগুলা হয়তো ফন্টোসাম হতে পারে, বা ওগুলো এক ধরনের আইকন, বুঝতে পারছেন? ওগুলা হচ্ছে এক ধরনের আইকন, ওগুলো তো লোগো, আমরা জানি ওগুলা লোগো, ওগুলো কোন আইকন না। তারপরে নিচে যাই, হ্যাঁ এই তো দেখেন, ফেসবুকের এফ আইকনটা আছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর ওইটা কি জানি, ওই যে ওগুলা ওগুলো হচ্ছে আইকন, এক একটা আইকন। তো ওই আইকন গুলো কিভাবে ইউজ করা হয় ওয়েবসাইট, বেসিক্যালি কোন জায়গা থেকে ইউজ করা হয়, ডাউনলোড করে ইউজ করা হয় না অন্য কোন উপায়ে ইউজ করা হয়, ওই জিনিসটা আজকে দেখো। তারপর এখানে দেখেন ক্লিক করার পরে যে ভিতরে যে একটা আইকন আছে, অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল বা এরো, রাইট এরো হতে পারে ওইটা, এরো। তারপর ওই যে ব্যাক টু টপে ওই যে একটা টপের আইকন আছে, ওইটা হচ্ছে আইকন। তো ওই আইকন গুলো কিভাবে ইউজ করা হয় বেসিক্যালি ওগুলো আজকে দেখবো। তাইলে বুঝছেন আশা করি আইকন কি, বা ওয়েবসাইটে কোন জায়গায় আইকন গুলো ইউজ করা হয়, বুঝতে পারছেন? বা আইকন দেখতে কেমন, তাই না? আমি ওগুলো ক্লোজ করে দেই, যেগুলো দেখলাম ক্লোজ করে দেই। তো আইকনের জন্য, আইকন ইউজ করার জন্য আমরা কোন জায়গায় যাব, fontosam.com, বুঝতে পারছেন? অনেক ভাবে আইকন ইউজ করা হয়, বাট পপুলার হচ্ছে ম্যাক্সিমাম ডেভেলপার ডিজাইনার fontosam এর আইকন গুলো ইউজ করে, বুঝতে পারছেন? অথবা ফ্ল্যাট আইকন আছে, ম্যাটেরিয়াল আইকন আছে, অনেক ধরনের আইকন আছে। তো আমরা প্রথমে যেটা পপুলার ওইটাই দেখি। আমরা যদি fontosam টা সাকসেসফুলি দেখতে পারি, তাইলে আমরা যে কোনো ট্যাবলেটের বা যে কোনো আইকন ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই, বুঝতে পারছেন? তো fontosam.com, আমরা কোন জায়গায় যাব, fontosam.com এ আইকন ইউজ করার জন্য আমরা কোন জায়গায় যাব, fontosam.com এ যাব। আমি লিঙ্কটা ওই যে ওইখানে দিয়ে দিচ্ছি, ওইখানে তো অবশ্যই আমরা ক্লোজ করে ওই লিঙ্ক গুলা চলে যাবে, তাই না? তো ওগুলো একটু সেভ করে রেখে দিতে পারেন, অথবা ওইখানে লিঙ্ক এর কি দরকার, ওইখানে জাস্ট fontosam লিখবেন, আপনার খাতায় লিখে রাখেন জাস্ট fontosam, fontosam লিখে সার্চ দেন, দেখুন সার্চ দেওয়ার শুরুতে ওইটা চলে আসবে। এই তো লিঙ্কের কোনো কি নাই, কারণ আমরা সবাই ডেভেলপার, তাই না? সব জায়গায় যদি লিঙ্ক চাই তাহলে হবে না, আমরা গুগল থেকে সার্চ করে লিঙ্কটা খুঁজে নিব। ওকে, তো fontosam.com এ আসলাম। আসার পরে দেখেন একটা ইন্টারফেস বা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, অনেক চমৎকার একটা ওয়েবসাইট। তারা একটু আগে কিন্তু অন্যরকম ছিল, কিন্তু এখন আপডেট হয়েছে, এর জন্য অন্যরকম দেখা যাচ্ছে। যারা আগে ইউজ করছেন fontosam, তারা তারা ইন্টারফেস তো অন্যরকম দেখতে পাবেন, বাট এখন ওইটা হচ্ছে আপডেট ভার্সন fontosam এর, ওরকম দেখতে পাচ্ছি। তো দেখেন অনেক আইকনের কি আছে দেখতে পাচ্ছি, অনেক আইকন দেখতে পাচ্ছি আমরা। তো ওগুলো কিভাবে ইউজ করবো একটু পরেই দেখতেছি। ওইখানে দেখেন সলিড আছে, সলিড আইকন আছে, এটা কি আসলো, দেখেন কালার,
যে কোনো কালার ইউজ করা যায়। দেখেন আমরা আইকন গুলো কালার চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন? দেখেন এখানে জাস্ট আইকনের আই আই ট্যাগ আছে, আই ট্যাগ, আর আই ট্যাগ এর মধ্যে কিছু ক্লাস আছে, বুঝতে পারছেন? ওই যে ক্লাস আছে, ওই ক্লাসের আন্ডারে ওই ফন্টের সিএসএস টা করা আছে। আর কালার দেখুন, স্টাইল কালার, এখানে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে, বুঝতে পারছেন? ওইটা কি দেখেন, সলিড আছে, তারপর রেগুলার, লাইট, ডিউটন, বুঝতে পারছেন? মানে ওগুলো হচ্ছে ভার্সন অ্যাকচুয়ালি, স্টাইল, আইকনের স্টাইল। তো অবশ্য সবগুলা কি না, সবগুলো আমরা ফ্রিতে পাবো না, আমরা হয়তো রেগুলারটা বা সলিডটা ফ্রিতে পেয়ে যাবো, বুঝতে পারছেন? এটা প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। তো আমরা ফ্রিটা ইউজ করবো প্রথমত, পরবর্তী যদি আমরা ক্লায়েন্টের কাজ করি, যদি ক্লায়েন্ট বলে বা দেয় প্রিমিয়ামটা, তাই আমরা প্রিমিয়াম ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। আর এখন আমরা ফ্রি যেগুলো আছে ওগুলো ইউজ করবো। তো দেখেন ওগুলোতে ফন্টোসাম ইউজ করা যাবে, ডেস্কটপ ফ্রেন্ডলি। তার কিছু ফিচার আছে, এখানে ফিচার গুলা দেখে নেবেন, ফন্টোসাম এর একটু ভিজিট করে ফিচার গুলা দেখে নেবেন। এই তো আমরা যদি একদম টপে যাই, টপে যাওয়ার পরে কিছু একটা মেনু বার দেখতে পাবো, স্টার্ট, আইকনস, ডকস, ডকস এগুলো আমরা ডকুমেন্টেশনটা দেখবো, যে কিভাবে আইকন গুলা ইউজ করবো, কিভাবে ডেস্কটপ ইউজ করবো। নয়েজ হচ্ছে কার, একটু মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন, নয়েজ হচ্ছে অনেক। তো ফন্টোসাম.কম এ আমরা এক মেনুবারে দেখতেছি কিছু মেনু আছে, স্টার্ট, আইকনস, ডকস। তো আইকনস এ ক্লিক করলে আমরা কোথায় যাব, আইকনস গুলা দেখতে পাবো, যে জায়গা যেখানে সম্পূর্ণ আইকন গুলা আছে, অথবা আমরা সার্চ করে নিয়ে আরেকটা অপশন পাবো। আমরা আইকনস এ ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন 7865টা আইকন আছে এখানে, বুঝতে পারছেন? সবগুলো অবশ্য ফ্রি না, আমরা যদি একটু ফিল্টার করে নেই, দেখেন এখানে প্রো অনলি, ফ্রি, আমরা ফ্রিতে ক্লিক করলাম। ফ্রিতে ক্লিক করার পরে দেখেন আমরা ফ্রি আইকন গুলো এখানে দেখতে পাবো, একটু ওয়েট করতে হবে, ওগুলো একটু ফিল্টার হচ্ছে। হ্যাঁ, 1600 মতো কি আছে, 1600 প্লাস ফ্রি আইকন আছে, তো 1600 আইকন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। দেখেন আমাদের ওয়েবসাইটে ওই আইকন গুলোর মধ্যে থেকে যে কোনো আইকন, আমরা একটু আগে যে ওয়েবসাইটটা ভিজিট করছিলাম সেখানে ওই আইকনটা দেখছিলাম, ওইটা নাকি ওইটা, ওরকম একটা আইকন, ওইটা ওরকম একটা আইকন দেখছিলাম, তাই না? তো ওই আইকন গুলো আমরা ইউজ করতে পারবো অনায়াসে আমাদের ওয়েবসাইটে, কোনো প্রবলেম নেই। আর ওইখানে লোড মোডে ক্লিক করি, আরো আইকন গুলো আসবে, দেখেন অনেক ধরনের অনেক আইকন আছে, ওই যে সিপিএনের আইকন আছে, ডাউনলোডের আইকন আছে, এক নজর দেখে নিই আমরা, একটা আইডিয়া পাবো। দেখেন গিট অনেকগুলা, জিপে দেখেন হামারের কি আছে, আইকন আছে, তো 1600 মতো আইকন আছে এখানে, বুঝতে পারছেন? অনেক সময় যাবে, বুঝতে পারছি? আমরা জাস্ট এখানে সার্চ করে বের করে নিতে পারি, জাস্ট ফেসবুক লিখবো আমরা, ফেসবুক লিখার পরে ওই ফেসবুকের, ফেসবুক রিলেটেড যে কি আছে আইকন যেগুলো আছে ওইখানে চলে আসবে, এখান থেকে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবো একটু পরেই দেখতেছি, জাস্ট আইকনের আইডিয়া নেই। ধরেন আমরা টুইটার, টুইটার ইউজ করবো, টুইটার লিখলাম, দেখেন টুইটার আইকন গুলো চলে আসছে, বুঝতে পারছেন? হ্যাশট্যাগটাও কিন্তু টুইটার রিলেটেড, বিদায় এখানে চলে আসছে। ওকে, তাহলে আমরা আইকন কিভাবে ফাইন্ড আউট করবো ওইটা একটু দেখলাম, আইকন সে ক্লিক করবো, দেন সার্চ করে আমরা যে কোনো আইকন খুঁজতে পারি। ওকে, তো কিভাবে ইউজ করবো আইকন গুলো আমরা, আই ধরেন আমরা ওইটা ইউজ করবো, ওইটা ইউজ করার জন্য ওইটাতে ক্লিক করবো, কি ক্লিক হয় নাই, ক্লিক করছে, একটু টাইম নিচ্ছে, ওইখানে একটা HTML কোড আছে,
আই ট্যাগ আছে, তারপর ক্লাস, ওই টুইটার আইকনের যে ক্লাস যেগুলো আছে, ক্লাসগুলো আছে এখানে, জাস্ট ওইখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এইচটিএমএল এ পেস্ট করে দিব, ওইটা যেখানে পেস্ট করব ওইখানে ওইটা আসবে। তবে কথা হচ্ছে যে ওই যে ক্লাস যেগুলো আছে ওই ক্লাসগুলোর সিএসএস কোন জায়গায়, বুঝতে পারছেন? ওই ক্লাসগুলোর সিএসএস কোন জায়গায় ওইটা আমাদের কি করতে হবে, ওইটা আমরা ডাউনলোড করে লিঙ্ক আপ করতে হবে, বুঝতে পারছেন? ওই ক্লাসগুলোর যে সিএসএস যে জায়গায় আছে ডাউনলোড করে লিঙ্ক আপ করতে হবে। তারপর ওইটা হচ্ছে ইউনিকোড, আমরা সিএসএস এর মাধ্যমে যদি কি করতে চাই আর ওই আইকনটা লিঙ্ক আপ করতে চাই বা আইকনটা ইউজ করতে চাই, তাহলে আমরা ইউনিকোড ইউজ করবো, ওইটা দেখবো না পরবর্তীতে, কোনো প্রবলেম নাই। যদি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোডে ক্লিক করবো, মানে ডাউনলোড করবো না, জাস্ট এইচটিএমএল কোড এর মাধ্যমে কি করবো, ইউজ করবো। ওকে, তো সিএসএস টা কিভাবে লিঙ্ক আপ করবো, আর সিএসএস এর সাথে ফ্রন্ট এর কিছু ফাইল আছে ওইগুলা কিভাবে লিঙ্ক আপ করবো? আমরা যদি ডকস এ যাই, ডকস এ যাওয়ার পর আমরা বেসিক ইউজেস টা ওইখানে দেখতে পাবো, বুঝতে পারছেন? ওগুলো একটু ওগুলা নিচ থেকে পড়া নেই, অনেক কিছু আছে ওগুলা পড়ার কি নাই। তো দেখেন সলিড টা ফ্রি তে পাবো আর ব্র্যান্ড যেটা আছে ব্র্যান্ডটা ফ্রি তে পাবো, বুঝতে পারছেন? ওই দুইটা ভার্সন আমরা ফ্রি তে পাবো, কিন্তু ওগুলা ফ্রি তে পাবো না আমরা, ওগুলো হচ্ছে প্রো। এই তো দেখেন, ওই শুধু আইটা ইউজ করার কারণে ওই আইকনটা চলে আসছে, বুঝতে পারছেন? তারপর একটু নিচে গেলে জাস্ট ওইখানে ইউজেস গুলো আছে, তো আমরা ইউজ করব কোন জায়গায়, ডাউনলোড করে ইউজ করব, তাই না? তাহলে আমরা ডাউনলোডটা খুঁজে নেই, ডাউনলোডটা আমরা এখানে নাইটটা সাইন ইন অন দা ওয়েব, ওয়েবে কিভাবে ইউজ করব এটা দেখাচ্ছে এখানে। তারপরে ডাউনলোড অপশনটা আমরা একটু ব্যাকে যেতে হবে, স্টার্টে ক্লিক করব, স্টার্ট থেকে একটু নিচে গেলে দেখেন ডাউনলোড, ডাউনলোড এটা হচ্ছে ডেস্কটপের জন্য ডাউনলোড করো, এটা হচ্ছে আমাদের ওয়েবের জন্য, এটা ডাউনলোড করতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, কোন জায়গা থেকে, স্টার্ট থেকে ডাউনলোডে, এতো দেখেন চলে আসছে। তো ডাউনলোড ফন্ট সাম ফ্রি ফর দা ওয়েব, আমরা এটাতে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড হচ্ছে, ফন্ট সামের ফোল্ডারটা ডাউনলোড হচ্ছে, এখানে কিছু ফন্ট আছে সিএসএস ওগুলো ইউজ করবো আমরা। শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, একটু কেউ একজন আওয়াজ করেন। আচ্ছা আচ্ছা, একটু নোট করে রাখেন, নোট করে রাখেন আমাদের কি কি লাগবে। ওয়েব ফন্টস নামে ফোল্ডারটা লাগবে, আর সিএসএস থেকে অল ডট মিন ডট সিএসএস টা লাগবে, ওই দুইটাই নিব আমরা, আর কিছু লাগবে না, বুঝতে পারছেন? সিএসএস থেকে অল ডট মিন ডট সিএসএস, হ্যাঁ ওই দুইটা, ওইটা হচ্ছে ফোল্ডার আর ওইটা হচ্ছে ফাইল। তো সিএসএস ফাইলটা কোন জায়গায় নিব, আমাদের প্রজেক্টের ফোল্ডারে সিএসএস ফাইলটা আমরা কোন জায়গায় নিব, আমাদের প্রজেক্টের সিএসএস ফোল্ডারে নিয়ে নিব। আমাদের প্রজেক্টটা কোন জায়গায় একটু ওপেন করে নেই স্যার। ওই কি কি লাগবে ওই দুইটা জিনিস নামটা আবার বলেন তো একটু। জি স্যার, হ্যাঁ আমরা সিএসএস এর ভিতরে ওইটা রেখে দিলাম, ওইটা রেখে দিলাম। আবার একটা কাজ করে আমরা ওইটা ওই সিএসএস এর ভিতরে নিয়ে নেই। ওকে, তো ওইটা নিয়ে নিলাম, এখন এখন আমরা একটু ওইটা ওপেন করি দেখি, ওগুলো একটু রিমুভ করি, ওপেন ফোল্ডার। তো দেখেন সিএসএস টা কিন্তু চলে আসছে এখানে, সিএসএস টা চলে আসছে। তো আমরা একটা নিলাম, আমরা ডাউনলোড করা ফোল্ডার থেকে শুধু সিএসএস টা নিলাম, এখন নিব কোনটা, ওয়েব ফন্টস টা। কপি করলাম ওয়েব ফন্টস ফোল্ডারটা কপি করলাম, অথবা কাটও করতে পারি, কোনো প্রবলেম নাই, ওটা ওইখানে তার সমস্যা নেই, কাট করার দরকার নেই। আমরা কোন জায়গায় রাখবো, আমাদের রুট ফোল্ডারে পেস্ট করে দিব, বুঝতে পারছেন? তাহলে অল ডট মিন ডট সিএস টা কোন জায়গায় রাখলাম, সিএসএস ফোল্ডারে, আর ওয়েব ফন্টস টা কোন জায়গায়, রুট ফোল্ডারে, যেখানে ইনডেক্স আছে ইনডেক্স এর সাথে রেখে দিলাম।
বুঝতে পারছেন? আমরা যেহেতু একটা সিএসএস ফাইল নিয়ে আসছি এখানে, আমরা সিএসএস টা তো লিঙ্ক আপ করতে হবে এইচটিএমএল এ, তাই না? আমরা সিএসএস টা এইচটিএমএল এ লিঙ্ক আপ করে নিব। ওইটা হবে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস, আবার ওইটা হবে আমরা স্টাইল ডট সিএসএস টা উপর ও নিচে রাখবো সবসময়। আমাদের কাস্টম যে স্টাইল যেটা আছে ওইটা সবসময় নিচে থাকবে, বুঝতে পারছেন? আমরা যে যেটাতে স্টাইল করব, ধরেন আমরা টেমপ্লেটে ওইটাতে স্টাইল করছি, তাই না? ওইটা সবসময় নিচে থাকবে, লিঙ্ক আপে ওইটার নিচে থাকবে। তো ওইটার উপরে আমরা কি করব, ফন্ট অপশনটা লিঙ্ক আপ করে দিব। এখানে অল ডট মিন ডট সিএসএস টা লিঙ্ক আপ করা আছে, তাহলে সিএসএস ফোল্ডার থেকে আমাদের ফন্ট অপশনের যে ফাইলটা ছিল সিএসএস, সিএসএস ফাইল যেটা ছিল ওইটাও লিঙ্ক আপ করে ফেললাম, আমাদের স্টাইল যেটা ছিল ওইটাও লিঙ্ক আপ করে ফেললাম, তাই না? তো এখন কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু ফন্ট অপশন ইউজ করার জন্য রেডি, বুঝতে পারছেন? আমরা ওয়েব ফন্টটাও নিয়ে আসছি, ওয়েব ফন্টের ভিতরে যেখানে ফন্ট গুলো আছে, ফন্ট অপশন এর ফন্ট গুলো এখানে আছে সবগুলাই, বুঝতে পারছেন? আর সিএসএস এর মধ্যে ফন্ট অপশন এর সিএসএস টা আছে। এখন আমরা ফন্ট অপশন ইউজ করার জন্য রেডি, আমাদের প্রজেক্টটা ফন্ট অপশন ইউজ করার জন্য রেডি আছে। আমরা একটু ওপেন করি। হ্যাঁ, তো আমরা টেমপ্লেটটা দেখতে পাচ্ছি। তো আমরা ওইখানে আমরা ধরেন এখানে কি লেখা, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্ট্রাক্ট, তাই না? আমরা ওগুলার বদলে আমরা কি করব, অথবা ওইটার নিচে আমরা একটা সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসবো। ধরেন আমরা ওইগুলো কি করি, একটু কপি করি। এখানে তো ফুটার মেনু আছে, তাই না? আমরা একটা কাজ করি, ওটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট ডুপ্লিকেট করে আমরা এখানে বললাম যে সোশ্যাল মেনু। ওকে, তো এর ভিতরে আমরা আইকন গুলা পেস্ট করে দিব, বুঝতে পারছেন? আমরা প্রথমে ফেসবুকের আইকনটা নিয়ে আসি। আমরা কোথায় যাব, আইকনে যাব। এখন কিন্তু ডাউনলোড করে আমরা লিঙ্ক আপ করে ফেলছি ফন্ট অপশনটা, বুঝতে পারছেন? ডাউনলোড করে লিঙ্ক আপ করে ফেলছি, এখন আমরা আইকনে যাব। জাস্ট আইকনে গিয়ে আমরা একটু মিনিট করেন, আব্দুল্লাহ ভাই একটু মিনিট করেন। আইকনে গিয়ে আমরা আইকনটা সার্চ করে আমরা ইউজ করে নেব। আমি ফেসবুক লিখে সার্চ করলাম, আমরা ধরেন ওই আইকনটা ইউজ করবো, অথবা ওইটা ইউজ করি, সলিডটা ইউজ করি, ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওই যে আই আই নামে যে ট্যাগ যেটা আছে ওইটা আমরা কপি করে নিব। আমরা ক্লিক করলেই কপি হয়ে যাবে। ওইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন? দেখেন জাস্ট আই এসটিএমএলটা কপি করছি, কপি করে জাস্ট ওইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিছি। এখন যদি সেভ করি আমরা, ওগুলো একটু রিমুভ করে জাস্ট এটাকে ডুপ্লিকেট করবো না, সমস্যা নেই। আচ্ছা, তো সেভ করার আগে আমরা আরো কিছু আইকন নিয়ে আসি, ধরেন টুইটারটাও নিয়ে আসবো। আমরা স্কটটা নেই, এইতো কন্ট্রোল ভি শিফট ভি, দেন ওই আইটা রিপ্লেস করে দিলাম জাস্ট। আমরা একটা কাজ করি, আমাদের আইকন গুলোর আমার নাম জানা আছে, আমি ফাইন্ড আউট না করে আমি লিখে দিই জাস্ট। ওইখানে যে ওইটা টুইটার, তাইলে ওইটা হবে কি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। ধরেন আরেকটা নিবো আমরা লিঙ্কডিন, ওগুলা কিন্তু সেম থাকবে, জাস্ট ওইটা চেঞ্জ হবে, ওই যে এফ এ এফ এ ক্লাসের হাইফেন এর পরে ওগুলো চেঞ্জ হবে, আর বাকি সবগুলো সেম থাকবে। আমরা এখানে লিঙ্কডিন লিখে দিলাম ভাই, ইউটিউব দেন ভাই, ইউটিউব সেভ করি। এখন আউটপুটে গিয়ে একটু রিলোড দিই, দেখেন আইকন গুলো চলে আসছে। ইউটিউব দিব না, ইউটিউব দিলাম, রিলোড দিই, দেখেন ইউটিউবের আইকনটা চলে আসছে।
বুঝতে পারছেন একদম ইজি হতো। এখন আমরা কিছু স্টাইল করব, প্রবলেম নাই। এখন তো এখানে ব্লু কালার দেখতে পাচ্ছি, এখন যদি আমরা অন্য কোনো কালার চাই জাস্ট কালারটা চেঞ্জ করব। ওই কালারটা আমরা ফন্টের যেভাবে কি করছি, ফন্টের যেভাবে সাইজ, ফন্ট ওয়েট অবশ্যই 400 থাকবে, 400 অথবা 900 দুইটা ফন্ট ওয়েট ইউজ করতে পারবো, দুইটাই ফ্রি, আর অন্য কিছু পারবো না। তারপর ফন্ট সাইজ যেভাবে কি করছি, ফন্ট কালার যেভাবে আমরা ডিক্লেয়ার করছি, চেঞ্জ করছি, সেম ভাবে ফন্ট সাইজ গুলো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো আমরা ওই চারটাকে একটু কাস্টমাইজ করি, ওই চারটাকে আমরা একটু কাস্টমাইজ করি। কিভাবে কাস্টমাইজ করব, আমরা ওই আইটাকে সিলেক্ট করব, বুঝতে পারছেন, ওই আইটাকে সিলেক্ট করব আমরা, সিএসএস ওই আইটাকে সিলেক্ট করি একটু, স্টাইল ডট সিএসএস না, এটা হবে এখানে, আমরা সোশ্যাল আইকন আর সোশ্যাল মেনু দুইটা হয়ে গেল কেন, সোশ্যাল মেনুর ভিতরে যে আচ্ছা সোশ্যাল মেনু একটু পেডিং বটম দিয়ে দিই আমরা, পেডিং বটম রাতে নিচে একটু সরে আসে, পেডিং বটম ধরে আমরা কত দিলাম 20 পিক্সেল, কোয়াড র্যাপ করে নেই। তারপর সোশ্যাল মেনুর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে যে আই আছে, এর ভিতরে যে আই আছে, ওই আই এর কালার হবে আমাদের মতো একটা কালার দিয়ে দিই অরেঞ্জ। সেভ করলাম, একটু দেখি আউটপুট, দেখেন ওগুলা অরেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন আমরা কি করব, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিব। এখন ইন্সপেক্ট এলিয়ান করে কাজটা করি, আমরা যদি এখানে বলি যে ফন্ট সাইজ, ওই আই আইতে কিন্তু কাজ করতেছি যেটা সিলেক্ট করছি না একটু আগে, ফন্ট সাইজ 30 পিক্সেল, দেখেন অনেক বড় হয়ে গেছে, আমরা 26 দেই, হ্যাঁ তাও অনেক বড় হয়ে যাচ্ছে, 20 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ একটু মোটামুটি বড় হয়েছে, অথবা 24 দিয়ে দিই, দেখি কেমন, তাও বড় হয়ে যাচ্ছে, 22 20 পারফেক্ট, অথবা 21 পারফেক্ট, কারণ উপর নিচের ফন্টের সাইজের সাথে মিল থাকতে হবে, তাই না, 20 পিক্সেল থাক। ওকে, তো ফন্ট সাইজ 20 পিক্সেল, তো একটু একটু ডায়নামিক একটু গ্যাপের দরকার আছে, তাই না। আমরা হেডিংটা অ্যাঙ্করটাকে দিব না আইতে দিব, অ্যাঙ্করটাকে দিয়ে দিতে পারি, উপর নিচে হচ্ছে 10 পিক্সেল, আর না উপর নিচে 0 পিক্সেল দিয়ে দিই, উপর নিচে কোনো প্যাডিং এর দরকার নাই, ডানে বামে একটু প্যাডিং দিয়ে দিই, ধরেন 10 পিক্সেল, হ্যাঁ এই তো দেখেন স্পেস নিয়ে নিছে। দেখেন কত সুন্দর কাজ করতেছে, আমরা ওগুলো একটু কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই, চাইলে আমরা হোভারও কাজ করতে পারি, হোভার ওইটা যখন হোভার হবে, আইটা যখন হোভার হবে তখন কালার ধরেন আমরা অনেকটা কালার দিয়ে দিই, ধরেন কালো কালারটা হয়ে যাবে, বেলুড দিই, এখানে আমরা যখন হোভার করছি তখন কালারটা রেড হয়ে গেছে।